আচ্ছা দেখেন, আমাদেরটা যখন টেবলের কাজ শিখতেছিলাম কালকে, প্রথম আমরা টেবল নিছিলাম, টেবল নাও শিখছিলাম ইনসার্ট থেকে। এই টেবল নেয়ার ভিতর কোনো সমস্যা নেই আমাদের, ঠিক আছে? থাকলে আগের ভিডিও থেকে, প্রিভিয়াস ভিডিও গুলো থেকে দেখে নেবেন। তারপর হচ্ছে টেবল নেওয়ার পর এখান থেকে যে ডিজাইন এবং লেআউট দুটো মেনু ওপেন হয়, ডিজাইনের কাজগুলো আমাদের কালকে কমপ্লিট। আজকে আমরা যাব হচ্ছে লেআউটে। কোথায় যাব? লেআউটে। দেখেন, লেআউটে গেলে প্রথমে পাচ্ছেন আপনি সিলেক্ট, পাচ্ছেন কি সিলেক্ট? সিলেক্ট, সিলেক্টের কাজ কি? সিলেকশন করা। সহজ কথা বলতে গেলে সিলেক্টের কাজ হচ্ছে সিলেকশন করা। এখন যদি আমি এই ঘরটা মানে এই সেলটা সিলেকশন করতে যাই, বা এই রোটা সিলেকশন করতে যাই, বা এই সেলটা সিলেকশন, এই কলামটা সিলেকশন করতে চাই, অথবা এই পুরো টেবলটা সিলেকশন করতে যাই, তাহলে আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করে ওই সিলেক্টে যাব। প্রথম সেলে ক্লিক করে আমি সিলেক্টে গেলে দেখেন সিলেক্ট সেল আছে, তার মানে সিলেক্ট সেলে ক্লিক করলে প্রথম যে সেলে কার্সর আছে সেই সেলটাই সিলেকশন হবে। আমি দিয়ে দেখি, হয়েছে। এরপর আসে হচ্ছে সিলেক্ট কলাম, এই কলামটা সিলেকশন হবে, মানে কারণ কার্সর যেখানে আছে সেখান থেকেই তো কলামটা, কলামটা সিলেকশন হয়েছে। এরপর আসে হচ্ছে সিলেক্ট রো, এই রোটা সিলেকশন হয়েছে। এরপর আসে সিলেক্ট টেবল, ঠিক আছে, কাজ কি? আমরা যখন হোমে টেবলের বর্ডারসে কাজ করছিলাম, অথবা ইনসার্টে, সরি সরি, আরেকটা হচ্ছে ডিজাইনে, ডিজাইনের টেবলের কাজ করছিলাম, তখন এই টেবলের কাজ থেকে আমরা একটা কাজ শিখছিলাম, সেটা হচ্ছে কি, বর্ডারকে হাইড করা। টেবল টেবল যখন নিছিলাম ডিজাইন মেনুতে, এখানে বর্ডার পাইছিলাম না, এই বর্ডারসে এবং হোমের বর্ডারসে, এই দুইটাতে এখানে কিছু অপশন আছে যেগুলোর মাধ্যমে আমরা বর্ডার গুলোকে হাইড করতে পারি। সাপোজ আমি ধরেন এখান থেকে বটম বর্ডারটা হাইড করলাম, এখানে বটম বর্ডারটা হাইড হয়ে গেছে না, এখানে বর্ডারটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। এখানে কিন্তু সেল আলাদা আছে, ঠিক আছে, সেল আলাদা আছে, বাট এখানে বর্ডারটা হাইড হয়ে গেছে, বুঝতে পারছি? তো এখানে যে বর্ডারটা হাইড হয়ে গেছে, সে বর্ডারটা যদি আমি জানতে চাই যে এখানে একটা বর্ডার ছিল, এরকম একটা যদি ইনফরমেশন জানার দরকার হয়, তখন আমি কোথায় যাব, এই লেআউট থেকে গিয়ে ভিউ গাইডলাইনে ক্লিক করব। দেখেন এখানে একটা ছোট ছোট একটা নীল বর্ডার দিয়ে একটা কি দেখাচ্ছে, বিট বিট দিয়ে, বৃত্ত বৃত্ত দিয়ে একটা লাইন দেখাচ্ছে, যেখানে একটা বর্ডার আছে কিন্তু হাইড হয়ে আছে, কিন্তু প্রিন্ট করলে এগুলো সবগুলো দেখা যাবে, কিন্তু এটা শো হবে না, বুঝতে পারছি? তারপর এই ভিউ গাইডলাইনটা কিন্তু আমরা হোমেও দেখছিলাম, হোমেও কিন্তু এখান থেকে দেখানো হয়েছিল, হয়তো আপনারা ভুলে গেছেন ভিউ গাইডলাইন, বুঝতে পারছেন? তারপর যদি এটা বর্ডারটা দিয়ে দিই তাহলে কি হবে, এই দেখেন আমি আবার ডিজাইনে গেলাম, বর্ডার থেকে গিয়ে, বর্ডার থেকে গিয়ে বটম বর্ডার ক্লিক করলাম, আবার চলে আসলো এখান থেকে গিয়ে ভিউ গাইডলাইনটা তুলেও দিতে পারি। সিলেকশন আর ভিউ গাইডলাইন দুটো বুঝছেন? অবশ্যই। এরপর আসে হচ্ছে প্রপার্টিস, আমার কোথা থেকে শুরু হয়েছে, মানে পেজের কোন জায়গা থেকে, বাম পাশ থেকে নাকি মাঝখান থেকে নাকি ডান্সার থেকে, অথবা সেলের সাইজ কত, রোয়ের সাইজ কত, কলামের সাইজ কত, এগুলো যদি জানতে চাই তাহলে আমি প্রপার্টিসে ক্লিক করব। এখানে দেখেন লেফট লেখা আছে, তার মানে আপনার টেবলটা লেফট থেকে তৈরি হয়েছে, আপনি চাইলে এটাকে সেন্টার করে দিতে পারেন, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে রো, আপনার টেবলের সাইজ কত, 16.57 সেন্টিমিটার, তারপর রোয়ের সাইজ কত, 1.61 সেন্টিমিটার রোয়ের সাইজ, কলামের সাইজ 3.31 সেন্টিমিটার, এগুলো হচ্ছে কি আপনার রো কলামের সাইজ। এরপর আছে সেল সাইজ, কি আছে, সেল সেলের সাইজ কত, আর সেল গুলো কোন জায়গা থেকে শুরু হয়েছে, মানে সেলে লিখলে ওই লেখাগুলো কোন জায়গা থেকে শুরু হবে, উপরে থেকে শুরু হবে, সেন্টার থেকে দিতে পারেন, নিচে থেকে দিতে পারেন, বুঝতে পারছেন? দিয়ে ওকে দিবেন, তারপরে এখানে ওইটা সেট হয়ে যাবে। দেখছেন আমার কার্সরটা উপরে না সেলে, আমি চাইলে মাঝেও দিতে পারি, নিচেও দিতে পারতাম, বুঝতে পারছেন? প্রপার্টিস ক্লিয়ার? এই তিনটা নিয়ে কোনো প্রশ্ন আছে? টেবল গ্রুপটা নিয়ে কোনো প্রশ্ন আছে? তাহলে গেল টেবল গ্রুপ। এরপর আছে ডিলেট, এরপর আছে কি রো এন্ড কলাম। রো এন্ড কলামে প্রথমে আছে কি ডিলেট, ডিলেটের কাজ হচ্ছে মুছে ফেলা। ডিলেটের কাজ কি? মুছে ফেলা। ধর আমি এই সেলটা, শেষের সেলটা মুছে ফেলতে চাচ্ছি, এই সিলেক্টের কাজ যদি বুঝে থাকেন ডিলেটের কাজ সেম, ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবল, এখানে যেরকম আছে ওখানেও আছে, সেম সেম, কিন্তু এখান থেকে সিলেক্ট করবে, এখান থেকে ডিলেট করবে,
তাহলে আমি এই সেলটা প্রথমে ডিসিলেক্ট ডিলিট করতে চাচ্ছি, জাস্ট ক্লিক সিলেক্ট করার দরকার নেই, জাস্ট ডিলিট সেল। দেখেন এখানে পারমিশন হচ্ছে এ দিলাম, এখানে সেলটা ডিলিট হয়ে গেছে, আমি এই রোটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে এখানে যে কোনো একটা ঘরে ক্লিক করে আমি ডিলিট রো, আমি এই কলামটা ডিলিট করতে চাচ্ছি, যে কোনো একটা ঘরে ক্লিক করে ডিলিট কলাম, ডিলিট কলাম গেল এই যে কলাম। তারপর আছে পুরো টেবিলটা ডিলিট করতে চাচ্ছি, যে কোনো ঘরে ক্লিক করা অবস্থায় আপনি ডিলিট টেবিলে ক্লিক করলে পুরো টেবিলটা মুছে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? তাহলে আমি এখান থেকে আবার টেবিল যখন মুছে ফেলছি আরেকটা নিতে হচ্ছে আমার। ওকে ফাইন, তাহলে আমাদের এখান থেকে সিলেক্ট, তারপর ভিউ গাইড গাইডলাইন, তারপর হচ্ছে প্রপার্টিজ, আর একটা হচ্ছে ডিলিট, এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই। এরপর আসে হচ্ছে এখানে দেখেন ইনসার্ট অ্যাবোভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, এই কয়েকটার কাজ কি? সাপোজ ধরেন আমরা একটা শীট তৈরি করতেছি যেখানে 1, 2, 3, 4 এরকম একটা লিস্ট আছে, এরকম একটা লিস্ট আছে, যেখানে আমি লিস্ট করে ফেলছি, কাজ সম্পূর্ণ কমপ্লিট, আমি একটা অফিসিয়াল কাজ করতেছি যেখানে 1, 2 সিরিয়াল দিয়ে আমি কাজ করে ফেলছি, কিন্তু আনফর্চুনেটলি মনে পড়লো যে 2 এর নিচে তো একটা কলাম দরকার। 1 নাম্বার দিলাম মিজান, 2 নাম্বার দিলাম বিজয়, 3 নাম্বার দিলাম রাকিব, হঠাৎ করে মনে হলো এক মিজানের ফর তো মুবিন মুবিন আসার কথা, তাহলে আমি 1 অথবা 2 এ ক্লিক করে, 2 এ ক্লিক করলে আমি ইনসার্ট অ্যাবভে ক্লিক করব। দেখেন 2 এর উপর একটা রো তৈরি হবে, কি হবে তৈরি হয়েছে না, হয়েছে কাজের মাঝে। আবার হঠাৎ করে মনে হলো না আমার সিরিয়াল নাম্বার যেটা, সিরিয়াল নাম্বারের বাম পাশে একটা কলাম দরকার, তাহলে কি করব ইনসার্ট লেফট, কি করব ইনসার্ট লেফট, দেখেন হয়ে গেছে না। সেক্ষেত্রে যে কোনো ঘরে ক্লিক করতে পারেন আপনি, বুঝতে পারছেন, কিন্তু ইনসার্ট অ্যাবভ এবং বিলো, উপরে এবং নিচে, এই দুটো করার সময় আপনার যে ঘরে ক্লিক করবেন তার উপরে এবং নিচে হবে, বুঝতে পারছেন? এটুকু ভিতরে প্রশ্ন আছে, এটুকু ভিতরে কোনো প্রশ্ন আছে? তাহলে লেফট রাইট সবগুলো তো এইটা যেরকম ওইটা নিচে, লেফট রাইট এক্সেলে ক্লিক করলে এই পাশে এবং এই পাশে সেলের এই দুই পাশে আপনি কলাম তৈরি করতে পারবেন, আর ইনসার্ট অ্যাবভ এবং বিলো দিয়ে এই ঘরে ক্লিক করা থাকলে এটার উপরে এবং নিচে রো তৈরি করতে পারবেন, বুঝছি। তাহলে এটুকুর ভিতরে আমাদের কোনো ঝামেলা নেই, কয়টা অপশন, 2, 4, 6, 8টা অপশন আমরা বুঝে গেছি। আর কি সামনে যাবো নাকি এগুলো আগে করবেন? আমাদের এখানে কি আছে, মার্জ সেল, স্প্লিট সেল, স্প্লিট টেবল, যে প্রশ্নটা কালকে আপনি করছিলেন, আপনি আমাকে বলছিলেন যে এখানে এটা থাকবে এবং এগুলো সবগুলো এক ঘর হয়ে যাবে, তা আমি কি করছিলাম, আমি আপনাকে দেখাইছিলাম কি ইরেজার দিয়ে মুছে ফেলেন, কি বলছিলাম ইরেজার দিয়ে মুছে ফেলেন। এখন ইরেজার দিয়ে না মুছে কিভাবে আমি ম্যানুয়ালি করব, সেটা হচ্ছে প্রথমে যে কয়টাকে আমি এক ঘর করতে চাই সবগুলোকে সিলেকশন করতে হবে, পরে এখানে মার্সেল যে অপশনটা আছে এটার উপর ক্লিক করতে হবে। দেখেন করার সাথে সাথে পুরো সব ঘর এক হয়ে গেছে না, মার্সেলের কাজ হচ্ছে একাধিক সেলকে এক্সেলে রূপান্তর করা। সাপোজ আপনি চাচ্ছেন কি এগুলো সবগুলো এক ঘর হয়ে যাবে, সিলেকশন করছেন না, সিলেকশন মার্সেল লেফট বাটন ধরে সিলেকশন করার পর মার্সেলে ক্লিক করছেন, এক ঘর হয়ে গেছে না। এটা ছিল হচ্ছে কালকে যেটা আমি ইরেজার দিয়ে করতে বলছিলাম, এটা চাইলে আপনি ইরেজার দিয়ে করতে পারেন। সাপোজ আমি ইরেজার দিয়ে দেখাই একবার, এই দেখেন আমি ইরেজার দিয়ে কেট চেপে চেপে করতে পারি, বুঝতে পারছেন, মুছে যাবে একদম, ওই যে বললাম লুকানো আর কি করা, ভেঙে নষ্ট করে দেওয়া, এটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে একদম, একটা হয়ে যাচ্ছে, পুরোটা একটা সেল হয়ে যাচ্ছে, একাধিক সেলকে এক সেলে রূপান্তর করতেছে। আর ওটা হচ্ছে হাইট ছিল প্রথমে যেটা কাজটা দেখাচ্ছিলাম, বর্ডার সেল করতে চাইলে আবার কি করবেন, এখানে আবার রোগ তৈরি করতে যাচ্ছেন, সাপোজ এটাই, সাপোজ এটা তৈরি করতে যাচ্ছেন, কয়টা কলাম, 1, 2, 3, 4, 4টা কলাম ছিল না এখানে, আমি এখানে ক্লিক করে স্প্লিট সেলে ক্লিক করব। স্প্লিট সেলের কাজ হচ্ছে এক সেলে একাধিক সেল ইনসার্ট করা, আমি চাচ্ছি এখানে কয়টা সেল দরকার, 4টা সেল দরকার, তাহলে আমি স্প্লিট সেলে ক্লিক করে এখানে কয়টা রো লাগবে, কলাম লাগবে কয়টা, আমার কলাম লাগবে 4টা, রো কয়টা 1টা, রো লাগবে 1টা, রো কয়টা 1টা না, তাই এখানে একই থাকবে, ওকে হয়ে গেছে। এটার ভিতর দরকার আমার কি, কয়টা রো দরকার, 1, 2, 3, 4, এটার ভিতর 4টা রো দরকার, কলাম কয়টা দরকার, 1টা কলাম, কারণ কলাম একটা অলরেডি আছে এই জন্য 1টাই নিব, স্প্লিট সেল। তারপর এখান থেকে কলাম লাগবে আমার, কি লাগবে, সরি রো লাগবে 4টা, 4টা রো লাগবে, কলাম লাগবে কয়টা, 1টা, হয়ে গেছে না, একদম মিলে গেছে না, বুঝতে পারছেন, মার্স আর স্প্লিট সেল বুঝছেন, সমস্যা আছে না। এরপর আসে হচ্ছে স্প্লিট টেবল, কি আছে স্প্লিট টেবল, স্প্লিট টেবল, এখানে টেবল কয়টা, এখানে টেবল কয়টা, টেবল টেবল তো একটাই, টেবল একটা, এখানে টেবল পয়েন্টার যখন একটা, পুরোটা মিলে একটাই টেবল, তাহলে এই একটা টেবলকে যদি আমি ভেঙে দুইটা টেবল বানাতে চাই, তাহলে স্প্লিট টেবল করতে হবে, কি করতে হবে,
স্প্লিট টেবল, তাহলে আমি চাচ্ছি দুই থেকে এই তিন চার এগুলো নিয়ে একটা টেবল হয়ে যাবে। তাহলে আমি দুই ক্লিক করলাম, পরে স্প্লিট টেবলে ক্লিক করবো, জাস্ট দেখেন দুই তিন চার নিয়ে একটা টেবল হয়েছে, আর এক আর খালি কোণ নিয়ে একটা টেবল হয়েছে। বুঝতে পেরেছি? মানে এক কথা ভাগ করে বলবেন, যেখানে ক্লিক করবেন ওইটাকে নিয়ে সে আর একটা টেবল হয়ে যাবে, সম্পূর্ণ আলাদা। এখানে মাঝে চাইলে আপনি লিখতেও পারবেন, ঠিক আছে? ক্লিয়ার? এখান থেকে লেআউট থেকে সিলেক্ট ভিউ গাইডলাইন, তারপর প্রপার্টিস, তারপর হচ্ছে ডিলেট, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, লেফট, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, তারপর মার্জার, স্প্লিট সেল, তারপর স্প্লিট টেবল। এগুলোর ভিতরে কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন? তাহলে আজকে এটুকু থাক।